নিজস্ব মিসাইল এবং ইরানি তৈরি কামিকাজ ড্রোন দিয়ে ইউক্রেনের জ্বালানি কেন্দ্রগুলোতে সম্প্রতি 300-এর মতো হামলা চালায় রুশ সৈন্যরা। হামলায় বিদ্যুৎ কেন্দ্র সহ 29টি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্বীকার করেছে ইউক্রেন। এসব হামলায় দেশটির 3/1 বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কমে গেছে। ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি ইউক্রেন আর্গো সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত ইউক্রেনের জনগণকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে বলেছে। কিয়েভে দিনে 4 ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা শুরু করেছে বেসরকারি বিদ্যুৎ কোম্পানি ডিটিকে। রুশ বাহিনী আমাদের ওপর শক্তিশালী গোলা নিক্ষেপ করছে, আমরা বারবারই আমাদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হচ্ছি। আমরা চাই যুদ্ধ শেষ হোক, আমরা আমাদের বাড়িঘর সংসার সবকিছু ফেলে এসেছি। কিয়েভের একজন জ্বালানি বিশেষজ্ঞ অ্যান্ড্রিয়ান প্রকিপ জানিয়েছেন, ইউক্রেনের বেশিরভাগ জ্বালানি অবকাঠামো সোভিয়েত আমলের। এ কারণে রাশিয়া খুব ভালো করেই জানে জ্বালানি সেক্টরগুলোতে কীভাবে হামলা চালাতে হবে। এসব হামলা চলতে থাকলে খুব শীঘ্রই পুরো ইউক্রেনই বিদ্যুৎহীন হয়ে পড়বে। এ গবেষক আরও বলেন, রাশিয়ার হামলা যে পরিকল্পিত এটার আরেকটি প্রমাণ পুরো ইউক্রেনের 5/1 এলাকায় যে ঝাপুরি ঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হতো। গত 30 সেপ্টেম্বর ঝাপুরি ঝঝিয়া সহ আরও 3টি এলাকা রুশ ফেডারেশনভুক্ত করা হয়েছে বলে ঘোষণা দেন পুতিন। সম্প্রতি ইউক্রেন নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভর করা শুরু করেছিল। এই খাতের জন্য গুরুত্বপূর্ণ টারবাইনগুলোর অবস্থানও সমুদ্র তীরবর্তী অঞ্চল ঝাপুরি ঝঝিয়ায়, যা এখন রুশদের দখলে। রাশিয়ার সেনাবাহিনীর জন্য আরও অস্ত্র প্রয়োজন রয়েছে। সরকারি সংস্থাগুলোর সঙ্গে আঞ্চলিক অফিসগুলোর সমন্বয় জরুরি। সামগ্রিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে রুশ বাহিনীকে দ্রুত আরও বেশি অস্ত্র সরবরাহ করতে হবে এবং তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সরঞ্জাম দিতে হবে। সব বিভাগের মধ্যে সমন্বয় না থাকলে প্রশাসনিক সংস্কার অসম্ভব। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নগরবাসীকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে অনুরোধ জানিয়েছেন, পাশাপাশি ইউক্রেনের সৈন্যদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। রাশিয়ার পটেনশিয়াল রাস্ট্রাচুয়েছে зараз на це божевільно। ইউক্রেনের সৈন্যরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী দুর্বল করে ফেলেছে। তারা এখন ইরানের কাছে অস্ত্র চাইছে। আমাদের বিরুদ্ধে এবং মুক্ত বিশ্বের বিপক্ষে যুদ্ধ করতে এসে রাশিয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে। তারা গ্যাস নিয়ে প্রভাব দেখাতো, সেই প্রভাব এখন আর নেই। তাদের সামরিক প্রভাব ছিল, এটাও এখন ব্যর্থ প্রমাণিত হয়েছে। ধীরে ধীরে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি ক্রেমলিন ভাবেনি আজকের এমন অবস্থানে তাদের আসতে হবে। বর্তমানে অবস্থা নিঃসন্দেহে রুশদের মনে করিয়ে দিচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ শুরুর পর 1917 সালের দিকে রাশিয়া যেভাবে ব্যর্থ হয়েছিল সে কথা। আমরা জানি ইউক্রেনের সামনে এখন অনেক পথ, জয় সহজ হবে না। এই শীত আমাদের ইতিহাসের সব থেকে কঠিন সময় হতে যাচ্ছে। দেশের কল্যাণে আমাদের প্রস্তুত থাকতে হবে। বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের জন্য সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস। Russia's vicious war of aggression is once again intensifying. The latest indiscriminate attacks, including the use of kamikaze drones against civilians and civilian infrastructure in Ukraine, mark a new low in Russian despicable effort to wipe Ukraine off the map. রাশিয়া ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায়। রাশিয়ার নিঃশংস হামলা কেবলই বাড়ছে। রাশিয়া ইউক্রেনকে পরাজিত করতে উন্মত্ত আচরণ করছে। তবে ইউক্রেনের অখণ্ডতা অক্ষুণ্ণ থাকবে এবং ইউক্রেন যেন টিকে থাকে, সেজন্য আমরা আমাদের সকল সহযোগীদের নিয়ে ইউক্রেনের পাশে থাকব। বিশ্লেষকরা বলছেন, বিদ্যুৎ না থাকলে নাগরিকদের জন্য পানি সরবরাহে সমস্যা সহ আসন্ন শীতে তাপমাত্রা গরম রাখার পদ্ধতিতে সমস্যা দেখা দেবে। যদিও এসব পরিকল্পনার সফলতা এবং ব্যর্থতা নির্ভর করবে রাশিয়া লক্ষ্যবস্তুতে কতটা নির্ভুলভাবে হামলা চালাতে পারে এবং ইউক্রেন দেশটির আকাশকে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কতটা রক্ষা করতে পারে তার উপর। কাজী আমদাদ, দেশ টিভি।